চট্টগ্রাম সমিতি দুবাই ও উত্তর আমিরাতের উদ্যোগে গতকাল 7 জুন দারা দুবাইয়ের ওগো হোটেলত পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। চট্টগ্রাম সমিতি দুবাই ও উত্তর আমিরাতের সভাপতি আইব আলী বাবুলুর সভাপতিতে যুগ্ম সম্পাদক কাজী মোহাম্মদ আলীর পরিচালনায় অ্যান্ড প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দুবাই ও উত্তর আমিরাতের কমার্শিয়াল কাউন্সিলর ডক্টর এ কে এম রফিক আহমেদ। বিশেষ অতিথি আছেন বাংলাদেশ কাউন্সিলর জেনারেল প্রথম সচিব শ্রম এ কে এম মিজানুর রহমান, বিজনেস কাউন্সিলর সভাপতি মাহতাবুর রহমান নাসির, সৈয়দ আবু আহাদ সহ আরও বহু। শেষে বিশ্ব উম্মাহ শান্তি কামনা করে এনে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিলের সমাপ্তি করায় ডেক্স নিউজ সি প্লাস টিভি। হ্যালো দর্শক, ভিডিও ইভেন ইসে সাবস্ক্রাইব লাহা উগা লাল বাটন আছে, ইবেত ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর সাগাই হতা হই।